বন্ধুরা, আপনারাই বলুন এই সময়ে ভারতের কাছে কি কমতি রয়েছে যে পশ্চিমী দেশগুলো আজও ভারতকে ভেটো পাওয়ার দিতে অস্বীকার করে। ভারত এই সময়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থব্যবস্থা, দুনিয়ার তৃতীয় সাকসেসফুল স্পেস এজেন্সি ভারতের কাছে রয়েছে, মিলিটারি পাওয়ারেও ভারত টপ ফাইভের মধ্যে আসে, প্রাকৃতিক পরিবেশ হোক, গ্রিন এনার্জি হোক বা জঙ্গিবাদ বিরোধী অভিযান, ভারত কোথাও পিছিয়ে থাকে না। এই সময়ে ভারতকে আঙুল দেখিয়ে শাসানোর সাহস কারণ নেই, তাও পশ্চিমী দেশগুলো ভারতকে ভেটো পাওয়ার দিচ্ছে না, যেখানেই ভারতকেই ন্যাটো সদস্য বানানোর জন্য মারাত্মক চেষ্টা করছে, যাতে রাশিয়ার বিরুদ্ধে ভারতকে ব্যবহার করা যেতে পারে। আপনাদেরও মনে আছে এই দুদিন আগেই ন্যাটোর স্থায়ী প্রতিনিধি জুলিয়ান স্মিথ ভারতকে ন্যাটোতে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ওনার মতে 40 দেশের এই মহামঞ্চে ভারতের জয়েন হওয়া উচিত, যাতে আটলান্টিকের সাথে সাথে ইন্ডো পেসিফিক এরিয়াতেও মিলেমিশে কাজ করা যায়। যদিও ভারতকে ন্যাটো সদস্যতা দিয়ে ইউরোপীয় দেশগুলো যে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বকে ভাঙতে চায় সেটা ভারত ভালোমতো জানে, তাই তো জুলিয়ান স্মিথের এই স্টেটমেন্টের 48 ঘন্টার মধ্যেই ভারতের বিদেশ বিভাগ স্টেটমেন্ট জারি করেছে। ভারত বলেছে, যদি সত্যি পশ্চিমী দেশগুলো আমাদের দরকারটা বোঝে, তো তাহলে আমাদের ভেটোর দাবি দ্রুত কেন পূরণ করে না? কেন ইউএনএসসি রিফর্মে এত দেরি করা হচ্ছে? সমস্ত সদস্য দেশ জানে ইউএনএ পরিবর্তনের ভীষণ প্রয়োজন রয়েছে। নতুন দেশগুলোর নতুন নতুন ক্ষমতা পাওয়া অতটাই জরুরি যতটা আপনারা ন্যাটোকে জরুরি বলে মনে করেন। জয়শঙ্কর মহাশয়ের মতে ভেটোর সমস্ত যোগ্যতা আমাদের কাছে থাকা সত্ত্বেও সমস্ত ভেটো ধারক দেশ ভারতের ভেটো পাওয়ারের নির্ণায়ক সিদ্ধান্ত নিতে দনমনে করছে। এমনটা মনে হচ্ছে যেন 5 জনের মধ্যে 6 জনই করতে চায় না, কিন্তু ভারত চুপচাপ বসে থাকবে না। জয়শঙ্কর মহাশয়ের মতে সমস্ত ভেটো ধারক দেশ ভারতের জন্য ভেটোর দরজা যতই বন্ধ রাখুক, কিন্তু ভারত তার অধিকার ছিনিয়েই নেবে, ভারতকে তার পাওনা দিতেই হবে। আগামী মাসে ইউএনএসসি যে মিটিং হবে তাতে পুনরায় ভেটোর সদস্যতা নিয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, এখানে সব থেকে অবাক করা বিষয় দেখুন, সমস্ত দেশ ভারতের ভেটো সদস্যতার সমর্থন তো করে, কিন্তু যখনই ভেটো পাওয়ার দেওয়ার কথা ওঠে তখনই সমস্ত দেশ নিজেদেরকে পিছিয়ে নেয়। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত? পশ্চিমী দেশগুলো কি কখনো ভারতকে ভেটো পাওয়ার দেবে? কি মনে হয় আপনাদের?